হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার প্রিয় রান্নাবান্না আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি ডিমের রেসিপি নিয়ে। আজকে আমি করব ডিমের কোর্মা। দেখুন আমি এখানে কি কি নিয়ে নিয়েছি উপকরণ ডিমের কোর্মা করার জন্য। আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি এইভাবে। এখানে নিয়ে নিয়েছি 4টে তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, এখানে 2টো শুকনো লঙ্কা, আর এখানে আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে কাজু বাটা, এখানে আছে পোস্ত বাটা, এখানে আছে পেঁয়াজ কেটে রাখা, আর নুন, এখানে আছে 3 চামচ দই, আর আছে ঘি, এতে আছে চিনি, আর এইটা রান্না করার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এবারে গ্যাস জ্বেলে নেব। আগে থেকে প্যান বসিয়ে নিয়েছি, তো আমার প্যানটা গরম গরম হোক, একটু গরম হয়ে গেছে। এইবারে আমি এতে তেল দিয়ে দিলাম কিছুটা। এইবারে নুনটাতে আমি এই ডিমটাতে আমি নুন দিয়ে দিলাম, আর এতে একটু আমি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। এইবারে এটা আমি হালকা হাত দিয়ে আমি এইভাবে, তো ডিমটা মাখানো হয়ে গেছে। তো আমি এবারে কড়াই যে তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি এখানে হালকা করে ডিমটা একটু ফ্রাই করে নেব। বেশি ডিমটি ফ্রাই করবেন না, হালকা করে ফ্রাই করতে হবে। বেশি ডিমটি ফ্রাই করলে ভালো লাগবে না। আমার ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে হালকা করে ভাজতে হবে প্রত্যেকটা ডিম। আমি এই রান্নাটায় হলুদ ব্যবহার করব না। এইবারে এতে আর একটু আমি তেল দিয়ে দেব। এইবারে এতে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে ডিমের কোর্মার টেস্টটা ভালো লাগবে, তাই আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এইবারে এতে আমি 3টে তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, 4টে লবঙ্গ, আর এতে দিয়ে দিলাম আমি কালো গোলমরিচ 2-4টে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। এইবারে আমি ছোট এলাচগুলো এইভাবে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 4টে এলাচ। গোলমরিচ আমি কয়েকটা মাত্র দিয়েছি, আপনারা চাইলে আরও দিয়ে দিতে পারেন। আমি 6-7টার মতো দিয়েছি। এইবারে এতে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, এই দুটোই আমি অ্যাড করে দিলাম। এইবারে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা, পেঁয়াজ বাটা ভালো করে কষতে হবে, ভালো করে কষে নেবে। এইভাবে কষে নিয়েছি। এইবারে এতে আমি একটু নুন দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। ভালো করে মশলাটা কষবেন, যেন কাঁচা গন্ধ, রসুন আদা এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে।
এইবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাটাটা। কাজু বাটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কাজুর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এইবারে এর মধ্যে অ্যাড করবো আমি কিছুটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর গন্ধটা ভালো লাগে তাই আমি জিরে গুঁড়ো দিলাম, আপনারা চাইলে জিরে গুঁড়ো নাও দিতে পারেন। আমি এতে একটু টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আমি টক দইটা পুরোটাই দিয়ে দিলাম। আমি 3 চামচ টক দই নিয়েছিলাম, টক দইটা পুরোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দইয়ের বদলে আপনারা দুধ দিতে পারেন, আমি দুধ দেবো না যেহেতু দই দিয়েছি, দই আর দুধ একসঙ্গে মিশিয়ে দিতে নেই, সেই জন্য আমি দিলাম। আবারও দইয়ের গন্ধটা যাতে না থাকে আবারও আমি ভালো করে করে নেব। এইবারে এতে আমি দেবো একটু চিনি, এই চামচে আমি 3 চামচ চিনি দিলাম, খুবই ছোটো চামচ, 3 চামচ মানে 1 চামচ হয়। আমি এটা আরও একটু কষবো, পোস্ত বেটে রেখেছিলাম 2 চামচ পোস্তটা দিয়ে দিলাম। কোরমাতে পোস্ত একটু দিলে খেতে খুব ভালো লাগে, আপনারা পোস্ত দিয়ে দেখবেন কাজুর সঙ্গে পোস্ত দিলে খুবই ভালো লাগে। আমি আলাদা আলাদা বেটে রেখেছিলাম। ভালো করে কষতে হবে নালে গন্ধটা থাকবে। আমার মশলাটা কষা হয়ে গেছে, এইবারে আমি এতে জল দিয়ে দিলাম। ভালো করে জল দেবেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন, যতটা আপনাদের মনে হবে যে আপনারা কতটা গ্রেভি রাখবেন, গ্রেভিটা কতটা পাতলা বা ঘন রাখার উপর নির্ভর করে। আমি আর জল দেবো না, আমার গ্রেভিটা হয়ে এসেছে। এইবারে আমি ডিমগুলো এইভাবে আমি একটু চিড়ে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি, আমি চিড়ে দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেব। আমি এখানে বেরেস্তা বানিয়ে করে নিয়েছিলাম, পেঁয়াজটাকে ভেজে রেখে দিয়েছিলাম, এইটাকে আমি নামানোর আগে দিয়ে নামাবো, তখন আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো এইভাবে আমি দিয়ে দিলাম, ডিমের কোরমাতে পেঁয়াজ এইভাবে ভেজে দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা এই ডিমের কোরমা যে কোনো রাইস, যে কোনো লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন, এইভাবে করবেন। তো আমার হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে আপনাদেরকে বন্ধুরা আমি এইভাবে প্রত্যেকটা ডিম এইভাবে সাজিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে করবেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে দেবেন। এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুরা আপনারা সুস্থ থাকুন,
ভালো থাকুন, বাড়িতে থাকুন।